পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির 68তম পদার্পণ দিবস উপলক্ষে আজকে শান্তিনিকেতন নিকটস্থ ভারত সেবাশ্রম প্রাঙ্গণে মন্দিরে আমাদের পদার্পণ দিবস উদযাপন এবং দ্বিতীয় আন্তর্জাতিক সেমিনার শুরু হয়েছে। এখন প্রভাত সঙ্গীতের অনুষ্ঠান, প্রভাত সঙ্গীত পরিবেশন করছে স্নেহধন্যা আমাদের প্রিয় চন্দ্রিমা সিনহা এবং সঙ্গতে কল্যাণীয়া অমৃতা বিশ্বাস। নমস্কার। Thank you.
Thank you.
Thank you.
Thank you.
Thank you.
Thank you.
নমস্কার। পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির চরণে শতকোটি প্রণাম নিবেদন করে সমবেত সবাইকে আজকের ওয়ার্ল্ড হেরিটেজ লেকচার সিরিজ শান্তিনিকেতনের দ্বিতীয় আন্তর্জাতিক সেমিনারে সবাইকে প্রভাত রঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র শান্তিনিকেতন এর পক্ষ থেকে আমি সাদর অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, সবাইকে আন্তরিক নমস্কার জানাচ্ছি। আজকে 16ই ফেব্রুয়ারি 2024, 16ই ফেব্রুয়ারি 1957 সাল বীরভূমের ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায়ের সূত্রপাত হয়। সেই 16ই ফেব্রুয়ারি 1957 সালে
শ্রী প্রভাত রঞ্জন সরকার, যিনি জামালপুরে রেলওয়ে ওয়ার্কশপে কর্মরত ছিলেন এবং আধ্যাত্মিক জগতে অনেক মানুষকে দীর্ঘদিন ধরে তিনি পথ নির্দেশনা দিয়েছিলেন। আমরা একটি উজ্জ্বল ঘটনার কথা স্মরণ করি। ছাত্র অবস্থায় কলকাতা বিদ্যাসাগর কলেজে পাঠরত অবস্থায় গঙ্গার ধারে কাশীমিত্র ঘাটে তিনি সান্ধ্য ভ্রমণে বেরিয়েছিলেন। সেই সন্ধ্যায় তখনকার কুখ্যাত কলকাতার দস্যু কালীচরণ বন্দ্যোপাধ্যায় এর যে ঠেক কাশীমিত্র ঘাট, সেখানে তিনি গিয়ে উপবেশন করেন। তো কালীচরণ এক সময় তার ওই আড্ডায় ফিরে এলে দেখেন যে একটি ছেলে বসে আছে। তা তিনি মতলব বাঁটলেন যে এই ছেলেটির কাছে যা আছে সব কিছু আমি ছিনতাই করে নেব, তার সর্বস্ব আমি লুট করে নেব। কিন্তু অবাক কাণ্ড, এই কথা চিন্তা করার সাথে সাথে সেই যুবক ছেলে বলে উঠল, কালীচরণ সামনে এসো। এই কথা শোনার সাথে সাথেই কালীচরণের যত তেজ অহমিকা সব কিছু একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এবং সুবোধ বালকের মতো সামনে এসে তার কাছে আত্মসমর্পণ করে। তো সেটা ছিল শ্রাবণী পূর্ণিমা। এটা আনন্দমার্গের ইতিহাসে একটা প্রথম ঘটনা যেখানে পরিচয় পাওয়া যায় প্রভাত রঞ্জন সরকার কাউকে আধ্যাত্মিক সাধনা শেখাচ্ছেন। তো কালীচরণ ডাকাতকে তিনি সেই শ্রাবণী পূর্ণিমায় 1939 সাল, খুব সম্ভব, হ্যাঁ 1939 সালে শ্রাবণী পূর্ণিমায় কাশীমিত্র ঘাটে প্রথম আধ্যাত্মিক দীক্ষা একজন ডাকাতকে দিয়েছিলেন। সেই শুরু। তারপরে তিনি কলকাতায় বিদ্যাসাগর ইন্টারমিডিয়েটের পড়াশোনা সম্পন্ন করে বাবার অকাল মৃত্যুজনিত কারণে বাড়ির বড় ছেলের হওয়ার জন্যে পারিবারিক দায়িত্ব গ্রহণ করেন এবং জামালপুর রেলওয়ে ওয়ার্কশপে তিনি কর্মরত হন। তো সেই 1939 সালের শ্রাবণী পূর্ণিমা থেকে 1955 সালের পয়লা জানুয়ারি পর্যন্ত নীরবে আধ্যাত্মিক সাধনা অনেক মানুষকে তিনি শিখিয়ে গেছেন। তারপরে 1955 সালের পয়লা জানুয়ারি যারা তার কাছে দীক্ষা প্রাপ্ত হয়েছিলেন তাদেরকে তিনি ডেকেছিলেন। তার আগে কেউ কাউকে চিনতেন না। তো সেদিনকেই তিনি ঘোষণা করেন যে তোমরা সবাই আমাদের যে সাধনা পদ্ধতি সতীর্থ, এই সাধনার পদ্ধতির সতীর্থ, তো তোমাদেরকে নিয়ে আমি একটা বিশ্ব সংগঠন ধর্ম প্রচারক সংস্থা গড়ে তুলতে চাই। তো সেই থেকে আনন্দমার্গ প্রচারক সংঘের সূচনা। তিনি আনন্দমার্গ দর্শনের প্রবক্তা, প্রবর্তক এবং ধর্মগুরু হিসেবে শ্রী প্রভাত রঞ্জন সরকার এর পরে আধ্যাত্মিক গুরু হিসাবে তাকে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় তার নামকরণ করেছিলেন আনন্দমূর্তি।
তো সেই পয়লা জানুয়ারি থেকে তিনি ধর্মগুরু শ্রী শ্রী আনন্দমূর্তিজি হিসেবে আত্মপ্রকাশ করেন 1955 সালের পয়লা জানুয়ারি। 55, 56, 57 দুবছর জামালপুর শহরের মধ্যে তার সংস্থা আনন্দমার্গ প্রচারক সংঘ গণ্ডিবদ্ধ অবস্থায় ছিল শুরুতে। সেখানে সংগঠন সংস্থা গড়ে তোলার পরে তিনি যখন ধর্মপ্রচারক ধর্মগুরু হিসাবে তার প্রবর্তিত ধর্ম প্রচার করার জন্য মনস্থ করলেন, সংকল্প করলেন, যেমন একদিন গৌতম বুদ্ধ ধর্মপ্রচারে বেরিয়েছিলেন, মহাবীর জৈন বেরিয়েছিলেন, আমাদের ঘরের ছেলে নিমাই গৌরাঙ্গ মহাপ্রভু রূপে ধর্মপ্রচার করতে বেরিয়েছিলেন, তিনিও জামালপুর থেকে ধর্মগুরু শ্রী শ্রী আনন্দমূর্তিজি রূপে বিশ্ব পরিক্রমায় বেরোচ্ছেন, সেটা স্বাভাবিক ঘটনা। কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে তিনি ধর্মগুরু হিসেবে পৃথিবীর প্রচারের ক্ষেত্রে যে বিন্দুটাকে নির্বাচন করলেন, যে জায়গাটিকে নির্বাচন করলেন, সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলা। এই বীরভূম জেলাতে তিনি প্রথম 16 ফেব্রুয়ারি 1957 সালে ধর্ম প্রচারক ধর্মগুরু হিসাবে শ্রী শ্রী আনন্দমূর্তিজি রূপে ধর্মপ্রচার করতে এসেছিলেন, এসেছিলেন আমাদের বীরভূমে ইন্দাস গ্রামে তার পদার্পণ হয়েছিল। আজকে সেই পুণ্যতিথি, আমরা এই পুণ্যতিথি উদযাপন করার জন্য আজকে এখানে আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করেছি। আর এই সেমিনারে যে লেকচার সিরিজ শুরু হয়েছে তার নামকরণ হয়েছে দ্য ওয়ার্ল্ড হেরিটেজ লেকচার সিরিজ শান্তিনিকেতন। আপনারা সবাই জানেন 17 সেপ্টেম্বর 2023 ইউনেস্কো শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ বলে চিহ্নিত করেছেন, সম্মানিত করেছেন। আমরা এই ঐতিহাসিক ঘটনাটাকে স্মরণ করে রাখার জন্য আমাদের এই লেকচার সিরিজের নামকরণ আমরা করেছি। আজকে যে সমস্ত বক্তা এখানে এসেছেন তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি, আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এবার আমাদের যে সেমিনারের পর্ব শুরু হতে চলেছে সেটার সঞ্চালনার জন্য আমি আমাদের সেনধন্য ডক্টর সুদীপ সিংহকে তার হাতে মাইক্রোফোন অর্পণ করছি সঞ্চালনার জন্য। সবাইকে নমস্কার। ভেরি প্লেজেন্ট মর্নিং টু এভরিওয়ান প্রেজেন্ট হিয়ার হু টুক দ্য ট্রাভেল টু অ্যাটেন্ড দিস প্রোগ্রাম অ্যান্ড ম্যানেজড অল দ্য ওয়ে টু মেক ইট আপ টু হিয়ার টু মেক দিস ইভেন্ট সাকসেসফুল ওয়ান। আই অলসো এক্সটেন্ড মাই হার্টফেল্ট থ্যাঙ্কস to those who are going to watch this recording on the social media platform. Since the recording is going to be uploaded in YouTube, I will try to conduct this whole program in English as much as possible to make sure it reaches to non-Bengali viewers also worldwide. And as Indian, Bengali, we are by default multilingual, bilingual or more than two lingual. So, বাংলাতেও ঠিক আছে, আমরা চেষ্টা করব অন্য মানে ইংলিশেও বলার, যেহেতু এগুলো আপলোড হবে। This is great delight for me to announce that Prabhat Ranjan Sarkar Global Cultural and Research Center, Shantiniketan, has organized this one-day international seminar. And this is their second lecture series. Today's seminar will have mainly two sessions following this inaugural session.
After this inaugural session, the delegates will deliver their presentations in two halves. So, to inaugurate this program, I now request to sing the Udbodhoni Sangeet, inaugural song. তুমি বইবে কেন সব বাধা, একা তুমি বইবে।
তুমি বইবে কেন, বইবে কেন, বইবে কেন, সব বোঝা। আমি ফাল্গুনি।